Okay, so let's move on to another example. So in this example, we're going to subtract 7 from 4 using 2's complement number system and using 5 bits, and we'll justify whether there is an overflow or not. So আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে জিনিসটাকে আমাদের একটু ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। ম্যাথমেটিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে বেসিক্যালি জিনিসটা দাঁড়ায় যেহেতু সাবট্রাক্ট 7 ফ্রম 4, দ্যাট মিনস 4 মাইনাস 7, রাইট? সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্লাস 4 প্লাস মাইনাস 7। সো ইয়া, লেটস কনসিডার দিস ওয়ান, রাইট? সো এখানে আমাদের ফার্স্টেই যেটা করতে হবে, ফার্স্ট আমরা প্লাস 4-এর ক্ষেত্রে চিন্তা করি। প্লাস 4-এর ক্ষেত্রে এক নম্বর স্টেপ ফার্স্টেই হচ্ছে আমার আনসাইন্ড অবস্থায় 4 লিখতে যতটুকু লাগে, অর্থাৎ জাস্ট 4 লিখতে যতটুকু বাইনারি লাগে আমার শুধু ততটুকুই লিখবো। সো দ্যাট মিন্স 100, দেন এটাকে আমরা প্লাস 4 বানাবো, অর্থাৎ 0100, যেহেতু 5 বিটে লিখতে বলেছে। সো প্লাস 4 ইন 5 বিটস, সো 00100, ইয়া, অলরাইট। সো দেন মুভিং অন টু -7। সো ফার্স্টে যেটা করতে হবে, আনসাইন্ড 7, অর্থাৎ কোনো পজিটিভ 7 না, নেগেটিভ 7 না, শুধুমাত্র 7-এর বাইনারি। সো 111, দেন হচ্ছে আমরা এটাকে প্লাস 7 লিখবো, সো 0111, ইয়া। সো দেন হচ্ছে প্লাস 7 ইন 5 বিটস, সো 00111, ইয়া। বাট যেহেতু আমার আসলে এখানে -7 দরকার, আমার কিন্তু +7 দরকার নেই, আমার আসলে -7 দরকার। সো দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা করি, দেন এটার সাথে এক যোগ করলে আমরা যে নতুন নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি আমার 4 নাম্বার স্টেপ হিসাবে, অর্থাৎ -7 ইন 5 বিটস, তখন হচ্ছে আমি -7-এর বাইনারিটা পাচ্ছি এখানে। সো এই পর্যন্ত করার পর আমার কাছে প্লাস 4-এর বাইনারি ইন 5 বিটস সেটাও আমার কাছে আছে, অ্যান্ড -7-এর বাইনারি ইন 5 বিটস সেই জিনিসটাও আমার কাছে আছে। অলরাইট, সো প্লাস 4-এর বাইনারি ইন 5 বিটস অ্যান্ড -7-এর বাইনারি ইন 5 বিটস এই দুটো জিনিস আমার কাছে পেয়ে গেলাম। এখন হচ্ছে জাস্ট এই দুটো জিনিস যোগ করব, এই ক্যালকুলেশন অনুযায়ী দেখাই যাচ্ছে যোগ করতে হবে। সো যোগ করলাম, যোগ করার পর আমার কাছে যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে এরকম। সো ইয়া, যোগ করার পর 11101, দ্যাটস দ্য ফাইনাল রেজাল্ট। সো বেসিক্যালি আমরা যদি নর্মালি ডেসিমাল হিসেবে যদি আমরা এই জিনিসটা চিন্তা করি তাহলে কিন্তু এখানে আমার রেজাল্ট যেটা আসা উচিত সেটা হচ্ছে অ্যাকচুয়ালি +4 প্লাস -7, সো বেসিক্যালি -3 আসা উচিত। সো লেটস ভেরিফাই ওয়েদার যে আমাদের আসলে এই যে বাইনারি নাম্বারটা আসলো সেটাকে আসলে -3-এর ইকুইভ্যালেন্ট কি না। সো আমরা কীভাবে জিনিসটা ভেরিফাই করতে পারি? সো আমরা তো -3-এর বাইনারি কত সেই জিনিসটা আসলে আমাদের জানা নেই, কিন্তু আমরা কিন্তু জানি যে +3-এর বাইনারি কত, অর্থাৎ -3-এর বাইনারি আমরা ডাইরেক্ট না বলতে পারলেও আমরা কিন্তু এখন নিয়মটা জানি যে কীভাবে বের করতে হয়। সো আমাদের হিসাব অনুযায়ী এটা আসলে, এটা যদি প্লাস করি মানে দুইটা নাম্বার, তাহলে আমাদের আসলে -3 আসা উচিত রেজাল্টটা। সো লেটস ভেরিফাই। সো ভেরিফাই করার জন্য আমরা ফার্স্টে আনসাইন্ড, ওকে, দিস ইজ জাস্ট ভেরিফিকেশন, সো উই আর গোনা ভেরিফাই। সো ইয়া, সো আনসাইন্ড 3 লিখতে কতটুকু লাগে সেটা দেখব। সো আমরা 5 বিটই লিখবো আলটিমেটলি নাম্বারটাকে। সো জাস্ট ফার্স্টে আনসাইন্ড 3 লিখতে যতটুকু লাগে, সো 3 লিখতে জাস্ট 11, দেন হচ্ছে +3, সো বেসিক্যালি 011, দেন +3 ইন 5 বিটস, ইয়া, +3 ইন 5 বিটস 00011। সো এটাকে 2's কমপ্লিমেন্ট যদি আমরা করি তাহলে কিন্তু আমরা -3 ইন 5 বিটস পাবো। সো এটাকে যদি আমরা 2's কমপ্লিমেন্ট করি, সো 10111, ইয়া। সো উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট -3 ইন 5 বিটস যে নাম্বারটা আসলো, অর্থাৎ দিস নাম্বার এবং আমাদের যে রেজাল্টটা আসলো দুটো নাম্বার এক্স্যাক্টলি সেম। সো ডেফিনেটলি আমাদের যে আনসারটা এসেছে সেটা ডেফিনেটলি -3, সো আমাদের আনসারটা কমপ্লিটলি ঠিক আছে। অ্যান্ড ওভারফ্লোর ক্ষেত্রে যদি আমরা বলি, এখানেও কিন্তু আমরা দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বার অ্যাড করছি, দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বারে কখনোই ওভারফ্লো হয় না। সো দ্যাটস ওয়াই দেয়ার উইল বি নো ওভারফ্লো। ওভারফ্লো নোট আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিলেই হবে। সো এই ক্ষেত্রেও কিন্তু আমার কোনো ওভারফ্লো নেই, সো দেয়ার উইল বি নো ওভারফ্লো, ওকে?